নিন লিস্টটা মিলিয়ে সই করে দিন। আমাকে দিন। সই করে দিন সুদেশ না? কি হলো সই করুন? একদম সহ্য করতে পারি না, আমার কেমন নার্ভাস লাগে, আমার হাত পা কাঁপে। ঠিক এরকম একটা সিচুয়েশনে আমার কমলেশের সঙ্গে পরিচয় হয়। আপনার এই নার্ভাসনেসের ব্যাপারটা থেকেই তো আপনার কমলেশের সাথে পরিচয় হয়েছিল না? সেখান থেকেই আপনাদের সম্পর্ক তৈরি হয়। আপনি এত নার্ভাস, সেদিন তো আপনি গিয়েছিলেন মর্গে কমলেশের বডিটা আইডেন্টিফাই করতে, আপনি করলেন কি করে? সেদিন দিদি ঘরে ঢুকেই প্রায় ফেন্ট হয়ে গেছিল, তো বডির কাছেও যেতে পারেনি। তাহলে কি আপনি আইডেন্টিফাই করেছিলেন? আমি কমলেশের জামা চিনি, পুলিশের জিনিসগুলো দেখিয়েছিলাম, ওই জিনিসগুলো সব ওর ছিল, ওর ছিল। ও, তার মানে আপনারা শুধু কমলেশের জিনিসগুলো দেখেছিলেন, ওর মুখটা ভালো করে দেখেননি? হ্যালো মিসেস মিত্র, অনুপম বলছি। হ্যাঁ অনুপম, বলুন। সরি আপনাকে একটু ডিস্টার্ব করতে হচ্ছে, আসলে অফিস থেকে ফোন করেছিল, আমি তো ছুটি নিয়ে এসেছি, পরশু দিন ফিরবো, এটা কনফার্ম করতে পারি? ওই নাম্বারে আবার ফোন করেছিল। তখন কমলেশ বাবু ফোনটা ধরলেন? হ্যাঁ ধরলো, কিন্তু সে এক কথা, ডিভোর্স চাই, ডিভোর্স চাই শুনে মেয়ের ফোনটা কেটে দিল, আর ফোন করেনি। আমি কিছু বলার আগে ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আমি তোমার সঙ্গে বাস করতে চাই না, এই সমস্ত ভাবি যাবি কথাবার্তা। হ্যালো হ্যালো মিসেস মিত্র, লাইনে আছেন? বলছি আমার ফেরার ব্যাপারটা। হ্যাঁ শুনুন না অনুপম, আপনি আমার কথাটা একটু শুনুন, আপনি এক্ষুনি একবার এখানে চলে আসতে পারবেন? এখানে মানে কোথায়? এটা এটা হচ্ছে ওই নাকতলা, আপনি নাকতলা পৌঁছুন, এখানে এসে আমাকে একটা ফোন করুন, আমি বলে দেবো কোন বাড়িটা, প্লিজ একটু চলে আসুন এখানে, প্লিজ। ওকে আসছি। সুদেশ না, সেদিন কমলেশের সাথে আপনার ফোনে কি কি কথা হয়েছিল আপনার মনে আছে? কেন বলুন তো। দরকার আছে, একটু অপেক্ষা করুন তাহলে।